নমস্কার সবাইকে, উজান টিভির মহাভারত কথার 1600 এপিসোডে আপনাকে স্বাগত। এর আগে আমরা শুনছিলাম যে নরনারায়ণ ঋষি যুগলের মধ্যে একজন হলেন স্বর্গের অপ্সরা উর্বশীর পিতা। তো এই নরনারায়ণ ঋষি যুগল একবার হিমালয়ের বদরিকাশ্রমে গিয়ে কঠিন তপস্যায় মগ্ন হলেন। তাদের তপস্যার তেজে তিন ভুবন একেবারে তেতে উঠল। স্বয়ং ইন্দ্র প্রমাদ গুনলেন, তার পথটাই না চলে যায়। তিনি একদিন ঐরাবতে চেপে স্বর্গ থেকে নেমে এসে এই ঋষি যুগলের তপভূমিতে গিয়ে পৌঁছলেন। ঋষি যুগলকে বললেন, আপনাদের তপস্যায় আমি খুবই খুশি হয়েছি, আপনারা কি চান বলুন, দেওয়ার মতো জিনিস না হলেও আমি আপনাদের দেব। তো ইন্দ্র বারবার বললেও ঋষি দুজন এমনই গভীর ধ্যানে মগ্ন যে ইন্দ্রের প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা, তারা ইন্দ্রের কথাই শুনতে পেলেন না। ইন্দ্র এবার ভয় দেখানো শুরু করলেন, দৈবী মায়া বিস্তার করে বাঘ সিংহ ভূত প্রেত এমনকি বজ্রপাত বৃষ্টি ঝড় আগুন লাগানো কোনো কিছুই বাদ গেল না, তবুও তপস্বীদের ধ্যান ভাঙানো গেল না। ইন্দ্র তখন স্মরণ করলেন কামদেবকে। অন্য সময় খুব একটা পাত্তা না দিলেও এখন তিনি কামদেবের প্রশংসা করে বললেন, ভাই ত্রিভুবনে তোমার মতো ক্ষমতাশালী দেবতা আর কে আছে, দেব দানব মানব সবাই তোমার ভালোবাসার ঘায়ে একেবারে উচাটন, তোমাকে শুধু একটা কাজ করতে হবে। বদরিকাশ্রমে দুই ঋষি কঠিন তপস্যায় মগ্ন, ভালোবাসার ঘায়ে তাদের মন উচাটন করে তাদের তপস্যা ভঙ্গ করতে হবে তোমাকে। ইন্দ্র আরো বললেন, আমি জানি তুমি একাই এই কাজের জন্য যথেষ্ট, তাও আমি এই রম্ভা তিলোত্তমা এদেরকে বলেছি তোমাকে সাহায্য করতে। ইন্দ্রের প্রশংসায় গলে গিয়ে মুগ্ধ হয়ে গিয়ে কামদেব বললেন যে আমি যথাসাধ্য চেষ্টা করব। তারপর তিনি রম্ভা মেনকা তিলোত্তমাদের নিয়ে সদল বলে বদরিকাশ্রমে গিয়ে হাজির হলেন। গিয়ে দেখলেন দুই তপস্বী কঠিন ধ্যানে মগ্ন। বদরিকাশ্রমে অকাল বসন্তের আবির্ভাব হল, বন আলো করে ফুল ফুটল, কোকিল ডাকতে শুরু করল, যথাসময়ে রম্ভা তিলোত্তমা এরা গান ধরলেন, নৃত্য শুরু করলেন। এবার এই সবকিছুর ধাক্কায় নরনারায়ণ ঋষিদের ধ্যান ভেঙে গেল। বসন্তের শোভায় তাদের মন ভরে উঠল ঠিকই, কিন্তু তার সাথে তারা হঠাৎ এই ঋতু পরিবর্তনের কারণ নিয়েও ভাবতে লাগলেন। শোনা যায় নারায়ণ ঋষি নাকি আবার এতই আপ্লুত হয়ে পড়েছিলেন যে তিনি নর ঋষিকে বসন্তের কাব্য একখানা শুনিয়ে দেন। যাই হোক, একটু পরে নৃত্য গীতরতা এই অপ্সরাদের দিকে তাদের চোখ পড়ে, তাদের সঙ্গে কামদেবকেও দেখতে পান তারা। তাদের আর বুঝতে বাকি থাকে না যে স্বর্গাধিপতি ইন্দ্র তাদের ধ্যান ভাঙানোর জন্য এদেরকে পাঠিয়েছে। তারা অপ্সরাদের সম্বোধন করে বলেন যে হ্যাঁ গো বাছারা, সে কোন সুদূর স্বর্গ থেকে তোমরা এসেছো, তোমরা আমাদের অতিথি, যোগ্য অতিথি সৎকারই আমরা করব। একই সঙ্গে নারায়ণ ঋষি এটাও ভাবলেন যে ইন্দ্র যখন এমন কাম লোভহীন ঋষিদের তপস্যা ভঙ্গ করার জন্য অসমীচীন কাজ করেছেন, তাহলে তাকেও একটু ক্ষমতা দেখানো যায়। তিনি সকৌতুকে নিজের ডান উরুতে একটা চাপি মারলেন, সেই উরু থেকে জন্ম নিল এক সর্বাঙ্গ সুন্দর রমণী। নারায়ণ ঋষির উরু থেকে জন্ম বলে এই সুন্দরীর নাম উর্বশী। ঋষির ক্ষমতা দেখে তাদের ধ্যান ভঙ্গের জন্য আসা কামদেব অপ্সরারা সকলে অভিভূত হলেন এবং নিজেদের দোষ স্বীকার করে নিলেন। নর এবং নারায়ণ ঋষি ইন্দ্রকে অভিশাপ দিয়ে নিজের তপস্যার শক্তি ক্ষয় করলেন না, তারা শান্তভাবে বললেন, ইন্দ্র যেমন আমাদের তপস্যা ভঙ্গ করার জন্য তোমাদের পাঠিয়েছেন, তেমনি আমরা এই সুন্দরী রমণীকে উপহার দিচ্ছি তার প্রীতি বর্ধনের জন্য। তো সেই থেকে উর্বশী স্বর্গের ইন্দ্র সভার সেরা আকর্ষণ। অপ্সরাদের বৃত্তি অনেকটা গণিকা বৃত্তির পর্যায়ে পড়লেও উর্বশী ছিলেন সবার থেকে আলাদা, তার মতো বিদগ্ধা এবং লোকমোহিনী আর কেউ ছিল না। তার রূপ এমনই ছিল যে তাকে দেখলে সাধারণ মানুষ তো দূরের কথা, কঠিন তপস্বীদেরও মন একেবারে গলে যেত। তো একবার এই কৈলাসনাথ কুবেরের সভা থেকে ফিরছিলেন
স্বর্গের অপ্সরা। রম্ভা, মেনকা, সহজকন্যাদের মতো সনামধন্য অপ্সরারা তো ছিলেনই, সাথে ছিলেন উর্বশী এবং তার প্রিয় সখী চিত্রলেখা। তো এদিকে আবার হিরণ্যপুরের রাজা, দানব রাজা কেশী সে সময় একের পর এক আক্রমণে ইন্দ্রকে ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। তারও নজর ছিল এই উর্বশীর ওপর। তিনি জানতেন সেদিন সেই কুবেরের বাড়ি থেকে স্বর্গের পথে উর্বশীরা এই পথ দিয়েই ফিরবেন। তিনি মাঝ রাস্তায় হঠাৎ করে এসে ঝাঁপিয়ে পড়লেন এবং শুধুমাত্র উর্বশী এবং তার সখী চিত্রলেখাকে আকাশগামী রথে তুলে সবেগে রথ চালিয়ে দিলেন। উর্বশীর সঙ্গী অপ্সরারা তো কান্নাকাটি জুড়ে দিলেন। তাদের সেই কান্নার আওয়াজ পেয়ে এক মর্ত্যবাসী রাজা রথ চালিয়ে তাদের কাছে এসে হাজির হলেন। তিনি বললেন, আমার নাম পুরুরবা, সূর্যদেবের সাথে সাক্ষাৎকার সেরে আমি এই পথ দিয়ে ফিরছিলাম, বলুন আপনাদের কি হয়েছে। রম্ভা বললেন যে আমরা কুবেরের বাড়ি থেকে ইন্দ্রের বাড়ি ফিরছিলাম, মাঝপথে হিরণ্যপুরের কেশী দানব এসে আমাদের সখী উর্বশীকে হরণ করে নিয়ে গেছে। পুরুরবা বললেন, তাই নাকি, তা কোন দিকে গেল বদমাসটা। সহজকন্যা বললেন, ওই তো উত্তর পূর্ব কোণে। পুরুরবা বললেন, ঠিক আছে, আপনারা ঠান্ডা হয়ে বসুন, আমি দেখছি কি করা যায়। অপ্সরাদের হেমকুট পর্বতে এক রম্য স্থানে বসিয়ে রেখে আকাশের উত্তর পূর্ব দিক বরাবর নীল ছিন্ন করে রথ ছুটিয়ে দিলেন পুরুরবা। এদিকে রম্ভা ভাবতে বসলেন, মর্ত্যবাসী রাজা কি পারবেন উর্বশীকে উদ্ধার করতে। অপ্সরাদের মধ্যে সবথেকে অভিজ্ঞ হলেন মেনকা। তিনি বললেন, নিশ্চয়ই পারবেন, দেখিস না, যে কোনো বড় যুদ্ধ লাগলে ইন্দ্র এই মর্ত্যবাসী রাজাকে ডেকে আনেন, সব যোদ্ধাদের সামনে রাখেন তাকে। আসলে সেই যুগে চন্দ্রবংশীয় এবং সূর্যবংশীয় রাজাদের প্রভাব প্রতিপত্তি এমনই ছিল যে স্বর্গের পক্ষে তারা অনেক সময় যুদ্ধ করেছেন। এমনকি মৎস্যপুরাণ বলছে যে রাজা পুরুরবা এর আগেও হিরণ্যপুরের অধিপতি দানব কেশীকে বহুবার যুদ্ধে পরাজিত করেছেন। তো এইসব বিশ্বাস অবিশ্বাসের দোলাচলের মধ্যেই আকাশের কোণে পুরুরবার রথের ধ্বজা দেখা গেল। রথ মাটিতে নামার পরে দেখা গেল যে উর্বশী ভয়ে অজ্ঞান হয়ে আছেন, আর পুরুরবা আর চিত্রলেখা তারা দুজন মিলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। চিত্রলেখা আর রাজার চেষ্টায় তো ধীরে ধীরে উর্বশীর জ্ঞান ফিরে এলো। চিত্রলেখা বললেন, আর ভয় নেই, অসুরেরা পালিয়েছে। উর্বশী জিজ্ঞাসা করলেন, কে তাড়ালো তাদের, ইন্দ্রদেব? চিত্রলেখা বললেন, না, ইন্দ্রদেব নন, তবে তাঁরই মতো ক্ষমতাশালী, এই তো আমাদের মর্ত্যের রাজা পুরুরবা। এই কথা শুনে উর্বশী ধীরে ধীরে রাজার দিকে ঘুরে তাকালেন। তার মৌখিক প্রতিক্রিয়া শোনা গেল, তাহলে তো দানব আমার উপকারই করেছে, বল। বোঝা গেল উর্বশী আগে থেকেই পুরুরবা সম্বন্ধে জানেন, দেখেছেন হয়তো তাকে, তার মনের কোনায় কোথাও হয়তো পুরুরবা সম্বন্ধে দুর্বলতা থাকলেও থাকতে পারে। তো এই উর্বশীর জ্ঞান ফিরে আসার পর ঠিক কি কি হলো সেটা জানতে চোখ রাখুন উজান টিভির পর্দায় মহাভারত কথা পরের এপিসোডে। শেয়ার আর লাইক করতে ভুলবেন না জানা।